অমিত শাহ ভাবছেন যে শুভেন্দুকে যদি পাল্টি করাতে পারে তাহলে ববিকে কেন পারবো না, কিন্তু আমি ওপরওয়ালা ছাড়া কাউকে ভয় করি না। মালদহের সভায় এই হুঁশিয়ারি দিলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। যদিও ফিরহাদ প্রথমেই শুভেন্দুর নাম নেননি, পুরমন্ত্রী বলেন যে এখানে একজন অবজারভার ছিল আমাদের, পাল্টিবাজ। এরপরই সভায় থাকা দলীয় কর্মী সমর্থকরা বলে ওঠেন শুভেন্দুর নাম। রবিবার 14 জুলাই ফিরহাদ মালদহে দলীয় সভায় বলেন যে ওরা ভাবছে যে শুভেন্দুকে যদি পাল্টি করাতে পারি তাহলে ববিকে কেন পারবো না, কিন্তু আমি যে ওপরওয়ালা ছাড়া আর কারো কাছে মাথা নত করি না। এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেও নিশানা করেন ফিরহাদ। কি বলছেন তিনি শোনাবো। আমারও দু চারটে পাল্টিবাজ আছে, ওই একটা আপনাদের এখানে যে কি যেন অবজারভার না কি ছিল, যাই হোক সেই কথা বলছি যে আমরা স্টেট কাট লড়াই করি, স্টেট কাটে খেলি, কোন কারচুপি নেই। আমি দুবার একবার অ্যারেস্ট হয়েছি, একবার আমার বাড়িতে প্রায় রেড হয়, প্রায় রেড হয়, কোন জীবনে অন্যায় করি, আজও বলি ব্যবসা করে খাই। কিন্তু অমিত শাহ ভাবছে শুভেন্দুকে যদি পাল্টি করাতে পারি ববিকে কেন পাল্টি করাতে পারবো না, কিন্তু আমি বলি আমি এক ওপরওয়ালা ছাড়া কারোর সামনে মাথা নত করি না, ওপরওয়ালার সামনে মাথা নত করি। তাই বলি যে সরফরোশি কে তামান্না আব হামারে দিল মে হ্যায়, দেখনা হ্যায় জোর কিতনে বাজুয়ে মোদি মে হ্যায়। গলা কাটানোর ইচ্ছা আমার মনের মধ্যে আছে, মোদি দেখি তোমার হাতে জোর কত আছে, কি করবে, সিবিআই করবে, ইডি করবে, কি করবে, তোমাদের পায়ের তলায় তো মাটি নেই, এখানে তো আমাদের কর্মীরা চারিদিকে ঘুরে আছে, টিভিতে বেঁচে আছো, টিভিতে বেঁচে আছো, টিভি যদি না দেখায় বিজেপি কর্মী আছে, নেতা আছে, কেউ আর মনে রাখবে না। আমরা যারা সমাজ সেবা করি আমার পাড়ার লোক মনে থাকবে, আমার ওয়ার্ডের লোক মনে রাখবে, আমার কর্পোরেশনের লোক মনে রাখবে যে না এই লোকটা আমাদের জন্য কাজ করে, আপনাদের সেটাই বলছি না। কিন্তু টিভিতে যারা বেঁচে থাকে তাদের আয়ু বেশি দিন থাকে, তাদের আয়ু বেশি দিন থাকে, টিভিতে বেঁচে রয়েছে, এটা আমাদের কাছে একদিক দিয়ে অ্যাডভান্টেজ। আমাদেরও দু চারটে পাল্টিবাজ আছে, ওই একটা আপনাদের এখানে যে কি যেন অবজারভার না কি ছিল, যাই হোক সেই কথা বলছি যে আমরা স্টেট কাট লড়াই করি, স্টেট কাটে খেলি, কোন কারচুপি নেই। আমি দুবার একবার অ্যারেস্ট হয়েছি, একবার আমার বাড়িতে প্রায় রেড হয়, প্রায় রেড হয়, কোন জীবনে অন্যায় করি, আজও বলি ব্যবসা করে খাই। ফিরহাদ আরো বলছেন যে মালদহে লোকসভার দুটো সিটে হেরে গিয়েছি, তবে 12টি বিধানসভায় 12টি পেতে হবে। লোকসভা নির্বাচনে তৃণমূলের মালদহের ফল খারাপ হয়েছে ঠিকই, কিন্তু দলীয় কর্মীদের বলছি কেউ একে অপরের বিরুদ্ধে দোষারোপ করবেন না। কি বলছেন তিনি শোনাবো। যে আমাদের দুটো লোকসভা সিট মালদায় আমরা হেরে গেছি, বিশ্লেষণ করব, এর নামে ওর নামে অজুহাত দেব, আমি আমার নিজের বুকে হেরে গিয়েও বলবো ওই লোকটা কাজ করেনি, এইসব অনেক কিছু চলতে পারে। কিন্তু আমার কাছে রাজনৈতিক ময়দানটা হচ্ছে ফুটবলের ময়দান, বল নিয়ে এগিয়ে যান, এগিয়ে যান, এগিয়ে যান, গোল হলো না ওইখানে দাঁড়িয়ে যদি চিন্তা করেন কেন গোল হলো না, পরে আপনার গোলে বল ঢুকে যাবে, তাই আবার দৌড়ে এসে ব্যাট থেকে বলটা নিয়ে আবার দৌড়ে গোল করতে হবে। দুটো আসন আমাদের নেই, কিন্তু এইবার চ্যালেঞ্জ হচ্ছে আমার মালদার সহকর্মীদের কাছে যে এবার আমাদের 12-তে 12 করতে হবে, এবং 12-তে 12 করে মমতা ব্যানার্জিকে বলতে হবে মালদা তোমার সাথে আছে, মালদা তোমার সাথে আছে, মালদা তোমার সাথে আছে।
আমি গেই বলবো যে বারোয় বারোয় আপনাকে দেবে, যা বলবে বলবে, কিন্তু আমি বলবো যে মালদা এটা সম্ভব। দুই চারটে জিনিস, বেশি কিছু নয়। ব্লক আমাদের জেলা সভাপতি বললেন একটু ম্যান টু ম্যান কন্ট্রাক্ট, ম্যান টু ম্যান কন্ট্রাক্ট একটুখানি যদি আমরা বাড়িয়ে দিই, বসে বসে নয়, এর নামে ওর নামে চুগলিগিরি করে নয়, ম্যান টু ম্যান কন্ট্রাক্ট যদি একটু বাড়িয়ে দেওয়া যায়, আর ব্লক স্তরে বুথ স্তরে যদি মানুষের সাথে আরো সুন্দর ব্যবহার করা যায়, এবং যে কাজটা আরএসএস করছে, যে কাজটা বিজেপি করছে, সব গুলো স্কিম দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মালদায় কিছু মানুষ শুয়ে আছে, ঘুমিয়ে আছেন নেতা, আর ওরা গিয়ে সেইটা নিয়ে পিডিওর কাছে, ডিএম এর কাছে গিয়ে এই কাজটা ওই লোকটার হয়নি, এটা করিয়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় স্কিম লাভ করছে কে? বিজেপি লাভ করছে না, এটা হবে না। আমাদের নেত্রী স্কিম দিয়েছে, আমাদের সরকার স্কিম দিয়েছে, আমরা দেখবো কোন মানুষটা পাচ্ছে পাচ্ছে না, তার জন্য দরবার করতে হবে প্রশাসনের কাছে, আমাদের সংগঠন করবে। এইটাকে একেবারে শক্ত করুন। কার লক্ষ্মীর ভান্ডার আসছে না, নিজেরা নোট করুন, প্রত্যেকে একটা করে ডায়েরি দেব, নোট করে নিয়ে তার যান ডিএম এর অফিসে। কার স্বাস্থ্যসাথী কোন হাসপাতাল নিচ্ছে না, সেটাকে নোট করে নিজে যান। আমিও করি মন্ত্রী, কিন্তু আমি সকালবেলা রোজ 4 ঘন্টা এই কাজটা করি, সকালবেলা 10টার থেকে বসে 1টা অবধি আমি এই কাজটা করি, রোজ ওয়ার্ড অফিসে বসে আমার নিজের অফিসে পাড়ায় এই কাজটা করে তারপরে সরকারি কাজে বেরোই রোজ। এই কাজটা ব্লক এবং উদ্যোগ নেতাদের ঠিক সেই কাজটা করতে সাবস্ক্রাইব করবেন, আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন, হোয়াটসঅ্যাপ চ্যানেলও।